কারি বাবুর মতন একজন মানুষের স্বামী হিসেবে পাওয়া সে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার গো পিসিমনি। তাই বুঝি? হ্যাঁ তো, তার মানে কিন্তু এই নয় যে দিদিমণি দাদাবাবুর থেকে কোনো অংশে কম। ওদের দুজন রে না একলগে খুব ভালো মানায়, একেরে যারে কয় ওই রাজজটক। বা রিমলি, তুই সেই মেয়েটার প্রশংসা করছিস যে যে একটু আগে তোকে এত অপমান করলো? তুই কি করে পারিস বলতো? এত সহজে নিজের মনের সব খারাপ লাগা মুছে ফেলে মানুষজনকে আপন করে নিতে কি করে পারিস তুই? পিসিমণি, ছোটবেলা থেকে অনেক অপমান সহ্য কইরা বড় হয়েছি, সেই অপমান ধইরা যদি বয়া থাকতাম তাইলে তো আর বড় হওয়াই হইতো না, তাই না? মন খুললা বাসাই হইতো না। তাছাড়া কেউ যদি দুঃখ দেয় তাহলে তোমার মতো মানুষেরা আছে তো, সে দুঃখ ভুলায় দেওয়ার জন্য। তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, তুই না সারা জীবন এরকম সহজ সরলই থাকিস বুঝলি। ভগবান তোকে খুব ভালো একটা জীবন সঙ্গী দিক, যে তোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে আর তোর জীবনের চলার পথটা খুব সহজ হয়ে যাবে। এগুলো দেখুন ম্যাডাম, একেবারে লেটেস্ট, স্লিক অ্যান্ড ক্লাসি ডিজাইনস, আর রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। দেখুন দেখুন। সেটা ঠিক আছে, বাট নট মাই থিং মিস্টার সেন। তানিশা মুখার্জির পুত্রবধূর এনগেজমেন্ট রিং, আই নিড সামথিং ইউনিক। থাক, ওটা আর রেখে দিতে হবে না, পছন্দ হয়েছে যখন তখন নিয়ে নাও। মিসেস সেন, আপনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো দিদির পছন্দ হচ্ছে না, আপনি বুঝতে পারছেন না? আপনি দিদির পছন্দ অনুযায়ী কিছু দেখান না, দিদির ক্লাস রুচি আভিজাত্য অনুযায়ী কিছু দেখান, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? ইয়েস অফ কোর্স আই আন্ডারস্ট্যান্ড, এক মিনিট। তাহলে এইটা দেখুন ম্যাডাম, আপনার ক্লাস আপনার রুচিকে দারুণভাবে কমপ্লিমেন্ট করবে, দেখুন দেখুন। ওয়াও, পারফেক্ট। দেখো তো লোপা, এটা সুজাকে কেমন মানাবে? খুব সুন্দর দিদি, দেখে তো মনে হচ্ছে এটা একদম ওর জন্যই তৈরি। ডান মিস্টার সেন, এইটা আর ওই দুটো ডায়মন্ড সেট। ওকে,
নেক্সট উইকে আপনি আমার অফিসে গিয়ে অ্যাকাউন্টসের সঙ্গে কথা বলে আপনার পেমেন্টটা নিয়ে নেবেন, কেমন? ওহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। তাহলে এবার আমি আসি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে এলাম ম্যাডাম। বেটা, কাল শ্রীজার বার্থডে না, তাই ঠিক করেছি ওকে বার্থডেতে এটা গিফট করব। দেখো তো কেমন মানাবে ওকে। This is really wonderful. Nice, no? Nice choice. এই অসময় আবার ল্যান্ডলাইনে কে ফোন করলো দিদি? সেটা রিসিভ করে দেখো লোপা। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি থানা থেকে বলছি। থানা থেকে বলছে? হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন। থানা মানে কোন থানা থেকে বলছেন? যে থানায় আপনাদের বাড়ির বড় ছেলে মিস্টার ইন্দ্রজিৎ মুখার্জির নামে কমপ্লেন ফাইল করা হয়েছিল। আমি ইন্সপেক্টর নীলাঞ্জন মুখুটি বলছি। নীলাঞ্জন মুখুটি, বলুন স্যার। স্যার বলুন। দেখুন, আপনাদের কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা কিছু তথ্য প্রমাণ পেয়েছি, আর সেটা দিয়ে মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট কেস নয়, হিট অ্যান্ড রান কেস। সেই তথ্যের সত্যতা যাচাই করে দেখতে হবে। সো মিস রিমলিকে আমাদের থানায় একটু আসতে হবে। দিদি, রিমলিকে থানায় নিয়ে যেতে বলছে? বলো, ওর কিছু মনে নেই। হ্যাঁ, কিন্তু স্যার বলছি রিমলির তো এখনো কিছু মনেই পড়েনি। ওকে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে আপনাদের কোনো লাভ হবে না স্যার। সেটা আমরা দেখে নেব। আপনাকে এত কিছু ভাবতে হবে না, আপনাকে যেটা বলা হচ্ছে সেটাই করুন। ওকে? ওকে স্যার, ওকে। আই লাভ ইউ পরম। পরম এসব কি করছে? আমায় হেল্প করতে গিয়ে উল্টে সবকিছু আরো গন্ডগোল না পাকিয়ে দেয়। কি বলছে থানা থেকে? কিসব বলছে গো দিদি? বলছে ইন্দ্রর ওই গাড়ি অ্যাক্সিডেন্টটা নাকি অ্যাক্সিডেন্ট নয়, ওরা কিসব প্রমাণ টমাণ পেয়েছে। বলছে যে অ্যাক্সিডেন্ট নয়, ওটা নাকি হিট অ্যান্ড রান কেস। হোয়াট রাবিশ, পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি, বলছে তো রিমলিকে থানায় নিয়ে যেতে। বলছে নাকি ইন্দ্র মেরে দিয়ে বেরিয়ে গেছে। দিদি, ইন্দ্রকে তাহলে এখন জেলে বসে বাদ খাবে? লোপা, শুরুতে এই সমস্ত নেগেটিভিটি আমার একদম ভালো লাগে না। হ্যাঁ দিদি, বলছে তো রিমলিকে নিয়ে যেতে থানায় কিসব জিজ্ঞাসাবাদ করবে বলছে। ও দিদি, আমার না একদম ভাল লাগছে না দিদি, আমার ভয় ভয় করছে। আজই এসব হতে হলো, এখন কে নিয়ে যাবে ওকে থানায় তুমি বলো তো। কিন্তু কাউকে তো একটা নিয়ে যেতেই হবে থানায় রিমলিকে। না, পরম এবারে একটু বেশি বাড়াবাড়ি করছে। মম শুধু শুধু টেনশনে পড়ে যাচ্ছে। বলছি মম, আমি যদি না উদয়, এটা ইন্দ্রর কেস, ইন্দ্র যাবে। বাট দাদা ভাই, এরকম একটা সিচুয়েশনে গেলে দ্য সিচুয়েশন মাইট গেট ওয়ার্স। আচ্ছা, তা না হলে রূপজিৎ যাবে। না দিদি, ওকে তুমি পাঠিও না, পাঠিও না। তোমার মনে আছে আগের বার সেই টেটিয়া লোকটা, তার সাথে কিরকম পুলিশ অফিসারের সাথে কিরকম খিটিমিটি লেগে গেল? ওর সঙ্গে ভালো না সম্পর্ক। ও যদি আবার আজকে গিয়ে যদি কিছু করে বসে, ওকে পাঠিও না দিদি। কিন্তু কাউকে তো একটা যেতে হবে লোপা, তা না হলে ওই ভদ্রলোক যদি আবার বাড়িতে চলে আসেন সেটা তো আরো খারাপ হবে। নো ওয়ারিজ আন্টি, আমি রিমলিকে নিয়ে যাব। যাক, পরমের সাথেই যাক রিমলি, অ্যাটলিস্ট ওর বাড়ির লোকেদের হাতে জামা কাপড় গুলো তো পৌঁছাবে। ইয়া, এটাই বেস্ট হবে আই থিংক। হ্যাঁ আন্টি। আচ্ছা বাই দ্য ওয়ে আন্টি, ওনাদের কি বলবো, বর্দা ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করেনি, ভুল করে হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা কম্পেনসেশন দিতেও রাজি।
না মানে বলছিলাম টাকা পয়সা দিয়ে যদি থানা পুলিশ কেস মোকদ্দমা এসব না করে ব্যাপারটা বাইরেই সেটেল করে নেওয়া যায়। না 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 পরম পরম কি কি সব বলছো তুমি, এই সব করতে গিয়ে তারপর তুমি তুমি দেখছো আমাদের ফ্যামিলির শুধু সবাইকে লকআপে ঢোকানোর প্ল্যান করছো। না 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 থাক, তোমাকে যেতে হবে না। আমার আমার মনে হয় উদয় যাক, ও গিয়ে স্মার্টলি কথা বলে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারবে। ওকে মম, বাট মানে সৃজার সাথে মুভি ডেটের ব্যাপারটা ঠিক আছে, তুমি তুমি ওটা নিয়ে ভেবো না, ওটা আমি সৃজার সঙ্গে কথা বলে ম্যানেজ করে নেব। আচ্ছা ওকে। কিন্তু রিমলিকে একটু ডাকতে হবে, লোপা রিমলিকে ডাকো তো, থানায় যাওয়ার আগে ওকে সবটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, এখনই ডাকছি। এই রিমলি, রিমলি যাই। হ্যাঁ ছোট ম্যাডাম, আমি ডেকেছি। ও কি কি হয়েছে বড় ম্যাডাম? তোমাকে একবার থানায় যেতে হবে রিমলি। হ্যাঁ কেন থানায় কেন, আমি কি করলাম ম্যাডাম? না তুমি কিছু করনি, ওই ওই অ্যাক্সিডেন্ট কেসটার ব্যাপারে। শোনো, উদয় তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে, ও যা যা বলবে তোমাকে বলতে তুমি তেমন তেমনটাই বলবে, ঠিক আছে? আর আশা করি সেই দিনের ওই সব ঘটনা তোমার এখনো কিছু মনে পড়েনি। আপনি যেমন করতে কইবেন, যা কইতে কইবেন আমি তাই কম। গুড, ভেরি গুড। আর শোনো, পুলিশকে এটাও বলবে যে তুমি তুমি এখানে খুব ভালো আছো, তোমার কোনো অসুবিধে হচ্ছে না। ওকে আচ্ছা। গাড়ি বাবু, আমার না খুব ভয় করতেছে। কেন ভয় কেন? পুলিশ আবার আমারে দায়িত্ব পাঠাইলো কেন? ওরা কি কিছু জানতে পারলো? আমি এদিকে এত ভয় পাইতেছি আর আপনি আপনি ওইদিকে হাসতেছেন। এই আপনি আমার গুরু, আমার শিক্ষক। না না মানে ঠিকই, এরকম ভাবে হাসা একদম উচিত না, একদম। আপনি হাসতেছেন গাড়ি বাবু? এইদিকে আমার ভয় পা কাঁপতেছে আর আপনি ওইদিকে বয়া বয়া হাসতেছেন। আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে, তুমি তো থানায় যাচ্ছ না। মানে থানায় যাইতেছি না তো কই যাইতেছি? ওই ওই বড় ম্যাডাম যে কইলো যে পুলিশের নাকি ফোন আইছিল, আমার নাকি থানায় ডাকছে। ফোন এসেছিল ঠিকই, তবে সেটা পুলিশ নয়, পরম ফোন করেছিল। হ্যাঁ মানে আপনি কি কইতেছেন গাড়ি বাবু? আমি কিছুই বুঝতে পারতাছি না। সত্য কইরা কোন আমরা কই যাইতেছি? আমরা মুড়াদি ডাঙায় যাচ্ছি রে, মুড়াদি ডাঙায় তোমার বাড়িতে। কি হলো? আমরা সত্য মুড়াদি ডাঙায় যাইতেছি গাড়ি বাবু? আপনি সত্য কইতেছেন? হ্যাঁ সত্যি বলছি, কেন আমায় দেখে কি মিথ্যাবাদী মনে হয়? সিসি এমন নয়। দেখো কাল পয়লা বৈশাখ, আর আজ সকাল থেকে আমি নোটিস করছি তোমার মনটা খারাপ, তাই ভাবলাম একবার মুড়াদিরাঙায় ঘুরে আসি আর তোমার পরিবারের সাথে দেখা করিয়ে আনবো। আপনাদের আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাইতেছি না গাড়ি বাবু। অ্যাকচুয়ালি পুরো ক্রেডিটটা কিন্তু আমার নয়, এটা আসলে পরমের প্ল্যান। পরম যদি হেল্প না করতো তাহলে তোমাকে এভাবে বাড়ি থেকে নিয়ে আসা ইম্পসিবল হয়ে দাঁড়াতো। গাড়ি বাবু আমি না বল, আরে প্যাকেটগুলো দেখছো,
এই প্যাকেটগুলোতে ঘন্টু টগর মামা মামির জন্য নতুন জামা কাপড় আর মিষ্টি আছে সবার জন্য, আর ঘন্টুর জন্য স্পেশাল চকলেটও আছে। আই হোপ ওদের ভালো লাগবে। কি হলো রিমলি, তুমি খুশি তো? কিন্তু আজ রাতে তো কারি বাবুর আংটি বদল, আর আমি ওনারে ওনারে নিয়ে মুড়া দিডাঙ্গা চললা যাম। সি 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 সি, এইটা উচিত কাজ হইব না। কিন্তু গাড়ি বাবুরে তো এই নিয়ে কিছু কওয়াও যাইব না, তাইলে চলো লেটস গো। হ্যাঁ গাড়ি বাবু, কইতাছিলাম কি আজ মুরাদি ডাঙায় যাবো না। হোয়াট, ওয়াই? একটু আগেই তো মুরাদি ডাঙায় যাবে বলে তুমি খুশি ছিলে, হঠাৎ কি হলো? না মানে বুঝতে পেরেছি, বাড়িতে লুকিয়ে যাচ্ছে বলে টেনশন করছো। রিমলি ডোন্ট ওয়ারি, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। সন্ধ্যার আগেই? না সন্ধ্যার আগে হয়তো হবে না, তবে তাড়াতাড়ি ফিরে আসব। ওকে, তুমি টেনশন করো না। না 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 গাড়ি বাবু থাক না, যাইতে হইব না। ওই সংক্রান্তি না সংক্রান্তির পর না হয়। রিমলি তুমি একটু চুপ থাকবে, এখন সোজা মুরাদিডাঙ্গায় পৌঁছে তারপর কথা বলবে, ওকে? শুধু সব সুপারস্টিশিয়াস থটস, এখন মন দিয়ে ভালোভাবে গান শোনো। এনো এখনো 40 কিলোমিটার রিমলি। Damn it! ডাকাত পড়লো নাকি? এবার কি করবো? এগো দেখা তো মনে হইতেছে কোনো বিপদে পড়ছে, কাজটা একটু নামান তো দেখি। অনেকক্ষণ ধরে আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। আজকে আমাদের ভাইয়ের বিয়ে, আমরা যদি সময় মতো না পৌঁছতে পারি খুব মুশকিল হয়ে যাবে। আমাদের একটু নিয়ে যাবেন? রিমলি এরা মিথ্যে কথা বলছে, পুরো ব্যাপারটা সাজানো। আই নো দেম ভেরি ওয়েল, এখন উঠতে দিলেই পুরো গাড়ি লুটে নেবে। প্লিজ প্লিজ ভাই একটু এগিয়ে দিন না ভাই। না আমাদের, আমরা পারবো না এখন, আমাদের তাড়া আছে। ওকে আপনি আমাদের গাড়িতে উঠতে দেবেন না? না গাড়ি বাবু, যদি এনাগো চিন্তাই করি হয়তো, তাইলে গাড়িতে ওঠার দরকার কি ছিল? এখনই তো করতে পারত। তাছাড়া ওনাগো সাথে তো আমি আর কাউরে দেখতাছিও না, হয়তো সত্যি বিপদে পড়ছে। ঠিক আছে আপনারা উঠে আসুন। রিমলি তুমি সামনের সিটে চলে এসো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি আমাদের বড় বিপদ থেকে বাঁচালেন। আপনারে যে কি বলে ধন্যবাদ দেব ভাই, আজ আমাগো বড় বিপদ থেকে বাঁচাইলেন। ভাইয়ের গায়ে হলুদ না ছুলে মেয়ের গায়ে হলুদই হতো না, সব কিছু আটকে যেত। এই তোমরা কথা পরে কইবা,
একটু চুপা বসো তো, একদম ঘাড়ের উপর উঠা পড়তেছো। এই চুপ করো তো, বসতে পেরেছো এই ঢের। উফ, এই মুড়াদিডাঙ্গা এত দূর কেন? মাই গড, ভাই এই হলুদের বাটিটা একটু ধরবে? এখানে এই হলুদের বাটিটা ধরে বসতে না খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ দিন। জোর বাঁচে বেঁচে গেছি, তুমি বাটিটাকে না সামলালে বিপদ হয়ে যেত। ও বোন, তোমার কি সুন্দর লাগতেছে গো। এ তো দেখি দুজনারই গায়ে হলুদ হয়ে গেল। তো